চলতি মাসে লাগামহীনভাবে করোনা ভাইরাসে আরব আমিরাতে নতুন নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দ্য টাইম হ্যাজ কাম এসএসটিভি টিপস। 30 অক্টোবর 2020 শুক্রবার 1563 জন আরব আমিরাতে পুরো স্টেট মিলে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তকরণ করা হয়েছে। বেস্ট রিকভারে 1760 জন ভালো হয়ে বাড়ি ঘরে ফিরে গিয়েছে। একজন ব্যক্তি আজকে মারা গিয়েছেন। 122,273 জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন এই করোনা ভাইরাসে। 6,730 জন অ্যাক্টিভ কেস রয়েছে। আজকে এক ব্যক্তি সহ 775 জন এই পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। 115,068 জন ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছেন। গতকালকেই 22 অক্টোবর বৃহস্পতিবার 2020 1578 জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 1550 জন ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছেন গতকালকেই। গতকালকেই দুই ব্যক্তি মারা গিয়েছিল। গত পরশু বুধবার 21 অক্টোবর 1538 জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 1501 জন রিকভার্ড পেয়েছিলেন। দুইজন ব্যক্তি ওই দিনই মারা গিয়েছিল। আরব আমিরাত থেকে আমরা বাংলাদেশে ফিরে আসলে আজকে 23 অক্টোবর 2020 24 ঘন্টায় 1586 জন নতুন করে করোনা ভাইরাসের শনাক্তকরণ করা হয়েছে। মোট 396,413 জন এই পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ব্যক্তি শনাক্তকরণ করা হয়েছে। আজকেই 14 জন মারা গিয়েছেন এই করোনা ভাইরাসে। মোট মারা গিয়েছেন 5,761 জন। সুস্থ হয়েছেন 1533 জন। মোট সুস্থ হয়েছেন 312,065 জন। আজকে বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে 14,011 জনের এবং মোট এই পর্যন্ত পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে 22,35,488 জন। গতকালকেই বৃহস্পতিবার 22 অক্টোবর 1696 জন আক্রান্ত ব্যক্তি শনাক্তকরণ করা হয়েছিল। গতকালকেই 26 জন মারা গিয়েছিল এই করোনা ভাইরাসে। 1687 জন গতকালকেই সুস্থ হয়েছিলেন এই রোগ থেকে। পরীক্ষা করা হয়েছে গতকালকেই 14,958 জন এবং গত পরশু 21 অক্টোবর 2020 বুধবার 1545 জন শনাক্তকরণ করা হয়েছিল এই ভাইরাসে। 24 জন মারা গিয়েছিল। 1760 জন সুস্থ হয়েছিলেন। 14,086 জন পরীক্ষা করা হয়েছে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।